আমাদের আজকে গোপালপুর কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাব রম্ভা। রম্ভা যাওয়ার আগে আরো কিছু দেখার জায়গা আছে, সেগুলো দেখবো। বেরোনোর কথা ছিল 8টা, আমরা অ্যাট লাস্ট বেরোতে পেরেছি 9:15 বাজে হয়তো। আপাতত আমাদের মেঘলা মেঘলা ওয়েদার। আজ আমাদের সেকেন্ড ডে, আমরা অলরেডি চলে এসেছি রম্ভা পান্থনিবাস। এখানে হচ্ছে উইথ ব্রেকফাস্ট 2500 থেকে স্টার্টিং হচ্ছে। খুব সুন্দর বাগান, আর একদম সামনেই হচ্ছে চিল্কার ভিউ আছে। এখন আমরা যাচ্ছি চিল্কা দেখতে। আর এখানে আমরা ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, এখানে অনেক আর্লি মর্নিং হয়তো বলতে হয়, অলরেডি ব্রেকফাস্ট সব আউট। আর একটা হচ্ছে, এখানে পান্থনিবাসে বুকিং তো করতে পারবেন, তার সঙ্গে হচ্ছে বেসিক্যালি এখানে যারা থাকে তাই জন্য কমপ্লিমেন্টারি থাকে হচ্ছে ব্রেকফাস্ট। তো সেই জন্য আউটসাইডে আগে আসতে হয়। দুটো রাস্তা আছে এখানে ঢোকার, একটা পান্থনিবাসের জন্য শুধু একটা রাস্তা আছে, আর একটা হচ্ছে চিল্কা ঢোকার জন্য রাস্তা আছে। তো যদি আপনারা আউটসাইডার হন, চিল্কা ঢোকার রাস্তায় ঢুকবেন। পান্থনিবাসের রাস্তা ঢুকলে কী হবে, আপনাকে আলাদা করে পার্কিং চার্জে ঢুকতে হবে, সেই জন্য ব্যাপার। আর বাই দ্য ওয়ে এরিয়াটা খুবই ভালো, খুব সাজানো, অনেকগুলো অপশান আছে। এইগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে সুপার প্রিমিয়াম ক্যাটাগরি। প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ মতন আছে, সুন্দর। আমাদের পার্কিংটা ওই দিকে, যেহেতু আমার বাইরে এসেছি, আর এই ভেতরের পার্কিংটা খুব পেছন দিকে, এর পেছন দিকে ওই দিকটাতে। তো মোটামুটি আমাদের এখানে আসতে লাগলো মোটামুটি 1 ঘন্টা লাগলো, কারণ আমরা ওয়েট করে করে এসেছি। মানে গোপালপুর টু রম্ভা 1 ঘন্টা লাগে, আর তাড়াতাড়ি এলে 40 মিনিটে হয়ে যায়। আর ঠিক বেরিয়ে, এখান থেকে বেরিয়েই আমি দেখাচ্ছি চিল্কাটা কীরকমভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। খুব ভালো রাস্তাটা, অ্যাক্সেস করার জন্য খুব ভালো অপশান আছে। আর বলছে এখানে বোটিং, মানে পার বোটে হচ্ছে 1000 টাকা করে, 6 জন বসতে পারে। আমাদের দুটো বোট নেবো আমরা 12 জনের জন্য, আমাদের লাগবে হচ্ছে 2000 টাকা, 1 ঘন্টা ঘোরাবে, তো 1 ঘন্টায় 2000 টাকা এরকম বলছে। চলুন কি বার্গেনিং করি, আরও কম হয় হয়তো, কারণ বর্ষাকাল অনেকে ট্যুরিস্ট কম আসে, দেখা যাক। আমাদের গাড়ি এদিকে রেখেছি, এদিকে একটা রাস্তা আছে পেছন দিক দিয়ে, আর এটা হচ্ছে পান্থনিবাস থেকে চিল্কা যাওয়ার এক্সিট। এটা চলুন এইখান থেকে আরম্ভ হচ্ছে, খুব বাঁধানো রাস্তা চিল্কা যাওয়ার রাস্তাটা, চলুন গিয়ে ওখানে গিয়ে দেখি। চলে এলাম আমরা এখানে রম্ভার ভিউ নেওয়ার জায়গা, বর্ষাকালের ভিউ এটা মোটামুটি। এখন হচ্ছে 13 তারিখ, 13 আগস্ট, আর এখান থেকে নামাও যায়, নিচে নামার যদি করতে চায় তার জন্য। আর এখানে বসে টাইম স্পেন্ড করার জায়গা আছে, আর যে বোটগুলো ছাড়ে এখান থেকে ছাড়ে, আর যা ভাড়া বলছে দুটো বোট আমাদের 12 জনকে নিয়ে যাবে, 2000 টাকা, ব্যাস ফিক্সড প্রাইস। রম্ভায় চিল্কা হ্রদের উপর দাঁড়িয়ে আমাদের এখন ফটোশুট চলছে। এই যে চিল্কার আপার সাইড থেকে ফুল ভিউ আসছে আমাদের। দাঁড়াচ্ছে মানে কিছু হয়েছে,